আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শঙ্কামুক্ত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা, মৃত্যু যন্ত্রণায় নারায়ণগঞ্জের মসজিদে দগ্ধ অবশিষ্ট পাঁচজন। করোনায় গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,282 জন। ঘাটে ভয়াবহ ভাঙন, শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল আবারও ঝুঁকিতে। এবং কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, দুর্ঘটনায় হাত পা হারানো নওগাঁর ইব্রাহিমের মুখ দিয়ে ছবি এঁকে জীবন সংগ্রামের গল্প। এবার পুরো সংবাদ। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা, তবে শরীর পুরোপুরি সচল হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তারা। অপারেশনের নয় দিনের মাথায় সকালে ওয়াহিদার মাথার সেলাই কাটা হয়েছে। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমকে ৩ সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। তখন তার মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতেই ওয়াহিদার মাথায় অপারেশন করে সফলতা আসে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে তার। শনিবার আরেক দফা উন্নতির খবর জানালেন চিকিৎসকরা। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলো কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি সংক্রামুক্ত হবে। আমি একটা কথা সবসময় বলি যে হাসপাতালে কখনোই সংক্রামুক্ত কথাটা আমি ব্যক্তিগত উচ্চারণ করি না, কারণ হাসপাতালে যতক্ষণ আপনি আছেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমি বলতে পারি যে উনি এখন অনেকখানি ভালো আছেন। ওয়াহিদা খানমকে বর্তমানে হাসপাতালের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে তার ডান পা সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডান হাত কোনোই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পাচ্ছেন, মানে উনি হাতটা তুলতে পাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট অলরেডি হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, যেহেতু উন্নতির ধারায় আছেন, আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। চিকিৎসকরা জানান, শঙ্কামুক্ত হলেও শিগগিরই ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন চিকিৎসাধীনদের খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে মসজিদে বিস্ফোরণের মামলায় সর্বোচ্চ পেশাদারি ও দক্ষতা নিয়ে মামলাটির তদন্ত কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন সিআইডি ডিআইজি মাইনুল হাসান। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি মাইনুল হাসানের নেতৃত্বে সিআইডির একটি দল। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণার কথা জানান তিনি। তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের দোষ ত্রুটি পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান মাইনুল হাসান। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে, এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারবো। যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ৩১ জনের মৃত্যুর পর চিকিৎসাধীন বাকি পাঁচ জনের বিষয়েও কোনো সুখবর দিতে পারেননি চিকিৎসকরা। পাঁচজন আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, ২২ আছে, ২৫ আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের ১৫% বেশি গেলেই তার হলে সে হলে আশঙ্কাজনক অবস্থায়। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সব কিছু দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সার কাছে সবসময় খোঁজ খবর নিতেছে।
আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে দগ্ধদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,702 জনে। সবশেষ গত চব্বিশ ঘন্টায় 10,723টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,282 জনের। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার প্রায় 12%, যা গত সাড়ে তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,36,044 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 2,247 জন, মোট সুস্থ হয়েছেন 2,23,271 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 80%, আর মৃত্যুর হার 1.5%-এরও কম। একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী। চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, চট্টগ্রামে 7 জন, রাজশাহীতে 5 জন, খুলনায় 4 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছে। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এই বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 28 জন। এছাড়া খুলনায় গত চব্বিশ ঘন্টায় 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগে 691 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 97 জনের। গত চব্বিশ ঘন্টায় নেত্রকোনায় শনাক্ত আগের চেয়ে কম হলেও করোনায় মারা গেছেন 2 নারী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন। নতুন আক্রান্তের সংখ্যা 49। এছাড়া জামালপুর জেলায় নতুন করে আরও 5 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে 3 নম্বর রোরো ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি হোটেল সহ প্রায় 200 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাত 8:30 দিকে এই ভাঙন দেখা দেয়। নাব্যতা সংকট সহ নানা সমস্যায় এই রুটে প্রায় 8 দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে তা চালু হয়। এর পরপরই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে 1 ও 2 নম্বর ফেরি ঘাট দিয়ে সীমিত সংখ্যক ফেরির মাধ্যমে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। এর আগে গত জুলাই ও অগস্টে পদ্মার 2 দফা ভাঙনে শিমুলিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাটের 2টির পন্টুনের অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাধারণ সভায় তিনি এই আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করারও তাগিদ দেন মির্জা আজম। গায়ে মুজিব কোট আর মুখে জয় বাংলা স্লোগান দিলেই আওয়ামী লীগের নেতা হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙনের শিকার বা আশ্রয়হীন 8 লাখ পরিবারকে বাড়িঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সকালে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরায় পদ্মার ডান তীর সংলগ্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। সভায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, দেশের সকল দুর্যোগে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। 2018 সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া 1,097 কোটি টাকার এ প্রকল্পের প্রায় 45 ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনব্যাপী তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এতে মুখ্য আলোচক ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 20 জন সিনিয়র সচিব সেমিনারে অংশ নেন।
কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 11তম মৃত্যুবার্ষিকী আজ। সশরীরে তিনি নেই, কিন্তু দেশ বিদেশের কোটি মানুষের মন ও মুখে ঘুরে ফিরছে তার গান। গ্রামের নদী পাড়ে জন্মানো এই বাউলকে নিয়ে এখন গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা হারানো নওগাঁর এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবিকার একমাত্র উপায় মুখ দিয়ে ছবি আঁকা। প্রিয় ও ভালো লাগার মানুষদের ছবি এঁকে তা ফেরি করে বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অসুস্থ বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দেখার দায়িত্বও তার। সামান্য এই আয়ে সংসার চলে না, অনেক কষ্টে দিন চলছে তার। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাত্র আড়াই বছর বয়সে বাবাকে হারান ইব্রাহিম। সংসার চালাতেন মা সুপ্রিয়া বেগম। এইচএসসি পাশ করার পর মায়ের কষ্ট দূর করতেই কাজ নেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে। 2005 সালের 5 ডিসেম্বর সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে দিনাজপুরে পল্লী বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ইব্রাহিম। তার দুই হাত কেটে ফেলতে হয়। বোধশক্তি না থাকায় দুটি পা অকেজো হয়ে পড়ে। হুইল চেয়ারই তার চলাচলের একমাত্র অবলম্বন। ছেলের এই দুর্ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়েন মা। অসাল হয়ে গেল যে চলতে পারছে না, পয়সা নাই, করি নাই, মায়ের অসুস্থ, হার্ট অপারেশন করালেছে, তাকে রিং পরানো লেগেছে আমার, আবার পেট কাটা লেগেছে, জরালের মুখ, অ্যাপেন্ডিসাইট, এগুলো কাটা পড়া গেল। সকম কেমন করে এত খরচ তো পেতে আমি চালাবো, মাস গেলে আমার 6,000 টাকার ওষুধ লাগে। জীবন সংসার চালাতে তাই ইব্রাহিম মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন। কিন্তু ছবি এঁকে আর কতই বা আয় হয় তার। সামান্য আয় দিয়ে সংসার চলে না, তার উপর অসুস্থ মার চিকিৎসার খরচও আছে। এসব জোগাড় করতে এখন দিশেহারা স্বপ্ন সন্ধানী ইব্রাহিম। ছবি আঁকাই আমার পেশা, ছবি নিয়ে সামনের দিকে আগাইতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছবি দিয়ে সামনের দিকে আগাইতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি এঁকে ইব্রাহিম অনেক যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ঘরে। আমি বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের সবার ছবি আঁকাইছি, কিন্তু কারো কাছে কোনো রকম প্লেস পাইনি দেখা করার বা যাওয়ার। আমার ভালো লাগে, ভালোবাসি, তাই তাদের ছবি আঁকি। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের ছবিও এঁকেছেন ইব্রাহিম। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এ ভালোবাসার প্রতিদান হিসাবে সেই বাহিনী প্রধানের ছবিটি এঁকেছেন তিনি। আইজি স্যার, এই করোনা অবস্থায় তো আর পুলিশ যেভাবে নিজের অভিভাবকেরা নিজের পাশ থেকে সরে চলে গেছে করোনার কারণে, কিন্তু আইজি স্যার তার সব কিছু বজায় রেখে পুলিশ যারা আছে তারা সবাই তার পাশে আছে, এই জন্য আইজি স্যারকে ভালোবেসে তার ছবি আঁকছি। ছবি আঁকা ইব্রাহিমের শখ হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এটা তার পেশা। তার এই জীবন সংগ্রামে দেশের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়াবেন এমনটি তার প্রত্যাশা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাভারের বনগাঁও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গরিব ও দুস্থদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হচ্ছে। দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ। এই প্রকল্পের আওতায় 9টি ঘর নির্মাণ করা হবে। ইতিমধ্যে একটি ঘরের নির্মাণ কাজ শেষ হয়, তা দুস্থ এক নারীকে হস্তান্তর করা হয়েছে। সাভার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকরামুল হক ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়ার মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে নাটোরে মানববন্ধন করেছে সুমাইয়ার স্বজন সহ সর্বস্তরের নারী পুরুষ। সকালে শহরের বলারিপাড়া মহল্লায় অনুষ্ঠিত মানববন্ধনে সুমাইয়ার মা নুজহাত সুলতানা পুনরায় ময়নাতদন্তের দাবি জানান। বুধবার আদালতে দাখিল করা ময়নাতদন্ত রিপোর্টে সুমাইয়ার মৃত্যু আত্মহত্যাজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপরই কারাগারে থাকা সুমাইয়ার শ্বশুর ও শাশুড়ি জামিনে মুক্ত হন। গত 22 জুন সুমাইয়ার মরদেহ নাটোর সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী মুস্তাক সহ শ্বশুর বাড়ির লোকজন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।